বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা। দেবীর আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত 5 দিন চলে দুর্গোৎসব। সনাতন ধর্মমতে নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। আর দশমী রাতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের করুণ সুর। বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পূজারীরা জানান, এবার দেবী দুর্গা এসেছিলেন দোলাই চড়ে, আর ফিরবেন ঘোড়ায় চড়ে। বিসর্জন আসলে বাইরে নয়, ভিতরেই প্রতিমাকে আবার হৃদয়ের মধ্যে টেনে নেওয়া হয়। পূজার পূজকের মাধ্যমে তিনি ভিতর থেকে বাইরে আসেন, বাইরে থেকে আবার ভিতরে চলে যান, বাইরের প্রতিমাটুকু বিসর্জন হয়। মহানগর পূজা কমিটি বলছে শনিবার দশমী পূজা শেষ হয়ে গেলেও রোববার হবে প্রতিমা বিসর্জন। আর পুলিশ প্রধান জানান, বিসর্জন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। বিকাল 3টায় পায়ে হেঁটে টাকেশ্বরী মন্দির থেকে শহীদ মিনার, হাইকোর্ট, সিটি কর্পোরেশন, গুলিস্তান, নবাবপুর, সদরঘাট, তারপরে ভাইসঘাট গিয়ে আমরা পরিসমাপ্তি ঘোষণা করি। যে বিসর্জন হবে বিজয় দশমী, সেই বিজয় দশমীর যে অ্যারেঞ্জমেন্ট, পৃথক অ্যারেঞ্জমেন্ট, আমাদের যেই রুটে শোভাযাত্রা যাবে এবং যেখানে যেখানে যেসব ঘাটে বিসর্জন দেওয়া হবে সেই জায়গাগুলোতে আমরা স্পেশাল ব্যবস্থা নিয়েছি। রোববার বেলা 3টার পর মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে পলাশির মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন দেবেন ভক্তরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।